পেরুতে সরকার বিরোধী বিক্ষোভে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে অন্তত 12 জন নিহত হয়েছে, আহত হয়েছে শতাধিক। গতকাল বিক্ষোভকারীরা বিমানবন্দরে হামলার চেষ্টা করলে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষ বাধে। বিক্ষোভকারীরা ইট পাটকেল ছুঁড়লে তাদের দমনে টিয়ার গ্যাস সহ বেশ কয়েক রাউন্ড গুলি ছোঁড়ে পুলিশ। এতে 12 জনের প্রাণহানি হয়। আহতদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। গত বছরের ডিসেম্বরে অভিসংশনের মাধ্যমে ক্ষমতাচ্যুত হন দেশটির সদ্য সাবেক প্রেসিডেন্ট পেদ্রো কাস্তেলো। পরে তাকে বন্দী করা হয়। এরপর থেকে দেশটিতে রাজনৈতিক অস্থিতিশীলতা চলছে।